গল্পের ছলে গুলির 22 দিন পর মৃত্যু নাবালকের। ঘটনার পর আহতকে দীর্ঘ সময় লুকিয়ে রাখার অভিযোগ, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। গল্পের ছলে নাবালককে গুলি, শুধু তাই নয়, পরবর্তীতে কাঁচি এবং ছুরি দিয়ে সেই গুলি খুঁচিয়ে বার করার চেষ্টা। অবশেষে দীর্ঘ 22 দিন পর আজ সকালে মৃত্যু হয় ওই নাবালকের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃত নাবালকের পরিবারের সদস্যরা। হার হিম করা ঘটনাটি ঘটেছে দমদম মল রোডের কেপি সরণী এলাকায়। অভিযোগ, এক কিশোরের গুলিতে মৃত্যু হয় নাবালকের। ঘটনার পর দীর্ঘ 4 ঘন্টা ছুরি এবং কাছি দিয়ে খুঁচিয়ে সেই গুলি বার করার চেষ্টা করা হয়। পরবর্তীতে উপায় না পেয়ে গুলিবিদ্ধ নাবালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ অর্থাৎ বুধবার সকালে দীর্ঘ 22 দিন লড়াইয়ের পর মৃত্যু হয় ওই নাবালকের। পরিবার সূত্রে জানা যায়, মৃত নাবালকের নাম শাকিল আলী মোল্লা। মৃত নাবালক নবম শ্রেণীর ছাত্র। ঘটনা সূত্রে আরো জানা যায়, গত 13 মার্চ চা খাওয়ার নাম করে নাবালক শাকিল আলী মোল্লাকে ডেকে নিয়ে যায় লাইলা, সুমিত ও ছোটু নামে 3 যুবক। এরপরে চা তৈরি করার সময় শাকিল আলী মোল্লাকে গল্পের ছলে হঠাৎই পেটে গুলি করে ছোটু নামে ওই কিশোর। শুধুমাত্র তাই নয়, পরিবারের দাবি তাকে এরপর হাসপাতালে না নিয়ে গিয়ে দীর্ঘ 4 ঘন্টা ধরে তার পেটে ছুরি এবং কাঁচি দিয়ে খুঁচিয়ে সেই গুলি বার করার চেষ্টা করে ওই কিশোরেরা। অবশেষে কোনো উপায় না পেয়ে দিশেহারা হয়ে গুলিবিদ্ধ নাবালককে হাসপাতালে নিয়ে যায় ওই যুবকেরা। অভিযুক্ত কিশোরেরা মৃত নাবালকের পরিবারকে জানিয়েছে, ছাদ থেকে পড়ে লোহার শিক গেঁথে যাওয়ার কারণে আহত হয়েছে সে, কিন্তু সেই কথা ভিত্তিহীন বলে দাবি মৃতের পরিবারের। অবশেষে দীর্ঘ 22 দিন লড়াই করার পর আজ সকালে হাসপাতালেই মৃত্যু হয় ওই নাবালকের। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ওই 3 কিশোরের নামে থানায় অভিযোগ দায়ের করে নাবালকের পরিবারের সদস্যরা। ওই 3 কিশোরের কঠোর শাস্তির দাবি করে পরিবার সহ গোটা এলাকাবাসী। এই বিষয়ে মৃত নাবালকের এক আত্মীয় জানান, আমাদের ছেলেকে ওরা চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে যায়, এরপর চা তৈরি করার সময় ওকে কথা বলতে বলতে আচমকাই পেটে গুলি করে। এরপর ওরা হাসপাতালে না নিয়ে সেখানে বসে ছুরি এবং কাঁচি দিয়ে সেই গুলি খুঁচিয়ে বার করার চেষ্টা করে। আজ ওরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে আমাদের ছেলে প্রাণে বেঁচে যেত। আমরা ওদের কঠোর শাস্তি চাই। ওকে ডেকে নিয়ে গিয়ে বলছে চল আমরা চা খেতে যাব, নিয়ে গিয়ে বলছে আমাদের কাছে পয়সা নেই, আমার ভাইপো বলছে আমার কাছে পয়সা নেই, তা বলছে চল আমার বাড়িতে গিয়ে চা খাবো বলে আমার ভাইপো চা করছে, পেছন থেকে বন্ধুক এনে দেখবি দেখবি বলে শটান পেটের মধ্যে চালিয়ে দিচ্ছে, আমার ভাইপো সঙ্গে সঙ্গে অজ্ঞান অজ্ঞান হয়ে গেছে মানছি, কিন্তু তোরা ওই ভেবে 4 ঘন্টা পেলে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গুলি বার করে দিয়েছে, নয়তো আমার ভাইপো এতক্ষণে সুস্থ হয়ে বাড়ি আসতো। 4 ঘন্টা ওরা ফেলে ছুরি দিয়ে খুঁচিয়েছে বললে বিশ্বাস করো না, আমার ভাইপো নিজে আমাকে বলছে বলছে মা আমার চোখ বন্ধ কিন্তু কান খোলা, আমার লাগছে আমি আউ করেই যাচ্ছি, ওরা কিছুতেই ছাড়ছে না, ওরা 3 জন মিলে এই কাজটা করছে, লায়লা সুমিত আর ছুটু মিলে। লায়লা বলেছে এটা ওর কাছে বন্দুক ছিল, ও ওদের কাছে দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে আগে থেকে জানতাম বলতে কি, লায়লা বলে ছেলেটা অনেকবার 3-4 জায়গায় ফায়ার করেছে, এই কথাটা আমাদের দমদম থানাতেও জানে, ওরা কোন কোন স্টেপ নেয়নি, আমরা বলেওছি তা সত্ত্বেও এবার যখন এই জিনিসটা দুর্ঘটনাটা ঘটেছে বলা সত্ত্বে বড়বাবু কিচ্ছু করেনি, বড়বাবু শুধু বলছে আপনারাও খুঁজুন আমরাও খুঁজছি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই লাইলা নামে যুবকের কাছে সব সময় আগ্নেয়াস্ত্র থাকত। ওই যুবকের কাছ থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে শাকিল আলী মোল্লা নামে ওই নাবালককে গুলি করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। আজকে তোমার ছেলেকে মেরেছে, কালকে আমার ছেলেকে মারবে না, তখন মনে আছে সবাই চায় শাস্তি, ওই জমিতে ছেলে আমার ছেলেকে কাজে চলে যায়, ওনার মতো আজকে চলে গেল, ওনাকে সব সময় এখানে আড্ডা লাগতো, আমরা চাই শাস্তি, ওরা যে ক্রিমিনাল গো, ওদের কাছে দমদম দ্বারা কি করা বিক্ষোভ বা কিছু করবেন এটা নিয়ে যদি অবিলম্বে ওই 3 কিশোরের শাস্তির দাবি করেন স্থানীয়রা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দমদম।
নেওপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নেওপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নেওপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নেওপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।